নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ নিয়ে, যে এইটার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব যে এইচএস 2023 এবং আসন্ন যে আমাদের টেস্ট এক্সামিনেশান আছে, এইচএস 2023 টেস্ট এক্সামিনেশান, সেইটার জন্য আমরা কোন কোন ইন্টিগ্রেশনের অঙ্কগুলো ভালো করে দেখব এবং ডেরিভেটিভের অঙ্কগুলো ভালো করে দেখব, সেটা নিয়ে আজকের আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এর আগে তোমাদের এলবিপি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এবং রিলেশন ম্যাপিং এবং ইনভার্স ট্রিগোনোমেট্রির সমস্ত সাজেশনের ভিডিও পরপর পরপর দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো বা দেখবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে আজকের আমরা আলোচনা করি প্রথমে যেটা ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ থেকে আমাদের কত নম্বর আসতে পারে এবং কোন কোন নাম্বারের কতগুলো প্রশ্ন আসতে পারে সেটা আগে আমরা দেখে নিই। তারপরে আমরা দেখব যে কোন কোন জায়গাগুলো আমরা একটুখানি ভালো করে দেখব এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে অবশ্যই সাজেশান দিয়ে দেবো যে কোন অঙ্কগুলোই তোমরা পার্টিকুলারলি করলে তোমরা অন্তত পক্ষে একটা ভালো স্কোর করতে পারবে। তাহলে দেখো, প্রথমে আমরা যে জিনিসটাকে বোঝার চেষ্টা করব, পার্টিকুলারলি আমি ডেরিভেটিভটাকে আর ইন্টিগ্রেশনটাকে, ঠিক আছে, তোমার নিয়ে কথা বলছি। ডেরিভেটিভের যে দুটো পার্ট রয়েছে, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে আর একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনের এখানটা একটা হলো ডেফিনাইট ইন্টিগ্রেশন হয় আর একটা হলো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন হয়। এবার এখানটায় আমি কোন জিনিসগুলো ভালো করে করবো এবং কোনটা থেকে কত নম্বরে আসবে, দেখো তোমাদের একের দাগে সি এর যে কোশ্চেন থাকে, নর্মালি ওখানটায় পাঁচটা থেকে ছটা প্রশ্ন দেয়, নর্মালি ছটা প্রশ্নই দেয়, সেখান থেকে তোমাদেরকে তিনটে করতে হয়। ওই তিনটি প্রশ্নের মধ্যে একটা বা দুখানা প্রশ্ন ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন থেকে অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। এবারে দিয়ে দিলে তাহলে এটা একটা এক্সট্রা বেনিফিট, তাহলে দু নম্বরে আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন থেকে একটা পেয়ে গেলাম, তাহলে আমি একটা দু নম্বর ধরে রাখছি। দুটো পেলে চার নম্বর, আমার দুটোর দরকারই, আমি একটা ধরলাম। যেটা শিওর শট আসে, ডেরিভেটিভ থেকে চার নম্বরের একটি প্রশ্ন আসে চার, যেটা দুটোই ফার্স্ট অর্ডার থেকে আসতে পারে, দুটোই সেকেন্ড অর্ডার থেকে আসতে পারে, বা একটা ফার্স্ট অর্ডার থেকে বা একটা সেকেন্ড অর্ডার থেকে আসতে পারে, মানে একটার সাথে একটা অর দেওয়া থাকে, দুটো ডেরিভেটিভের কোশ্চেন থাকবে, একটা করতে হবে, ওটাও নিয়ার অ্যাবাউট টু সিতে দেওয়া থাকে, এবং তার সাথে সাথে দুটো ইন্টিগ্রেশন দেওয়া থাকে, ঠিক আছে। তোমার এইটা মোটামুটি তোমার ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বা তোমার ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে দেয় না, ইনডেফিনাইট থেকেই দেয়, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমাকে আরও তোমার দুটো দিয়ে দেয়, একটা করতে হয়, মানে এই চার এই চার আট। এবারে তোমার ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে, ঠিক আছে, এখান থেকে একটা পাঁচ নাম্বারের দেয় বা চার নাম্বারের দেয়, নর্মালি এটা চার নম্বরেরই একটা দেয়, পাঁচ নাম্বার ঠিক দেয় না, ঠিক আছে। তো অনেক সময় পাঁচ নম্বরে ওটা ঢুকিয়ে দেয়, নর্মালি এটা চার নম্বরে দেয়। তার মানে আরেকটা কথা, যেটা আমার মার্কস এখানে বাদ দাও, তাহলে আমি যদি চার নম্বরে ধরি, এখানে ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নর্মালভাবে যেটা দেখা যায় সেখানটায় ওই যে লিমিট তোমার এন টেন্স টু ইনফাইনাইট, ওয়ান বাই করে যে অঙ্কগুলো রয়েছে, মানে সাম আকারে প্রকাশ করে দেওয়া থাকে, মান নির্ণয় করতে বলা হয় সেটা, বা লিমিট ধরো দিয়ে দিল জিরো থেকে পাই বাই টু, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স এর মান বের করো, এরকম, মানে ইউজিং প্রপার্টি, বা এমনি ডাইরেক্ট ইন্টিগ্রেশন দিয়ে দিল যেখানে রেঞ্জ দিয়ে দিল, তাহলে এখান থেকে একটা, তার মানে চার চারে আট চারে বারো, এটা শিওর থাকছে, আর দু নম্বরে একটা পেলে ষোলো, তার মানে এখান থেকে চোদ্দ থেকে ষোলো নাম্বার একদম কোর যে আমার ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আছে সেখান থেকে উঠে আসে। তাহলে আমাকে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন তোমাদের যে সাজেশন তার স্ক্রিনশটও তোমরা পাশে দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্কেও জয়েন করে যেতে পারো বা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখান থেকে পিডিএফগুলোকে নিয়ে নিতে পারো। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো যে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে রাখাটা দরকার আছে, কারণ এইচএস 2023-এরও প্রিপারেশান নিতে হবে, তাই জন্য প্রতিনিয়ত তোমাদের কীভাবে রেডি হলে আমরা এখানটা সহজে জিনিসগুলোকে বুঝে যাব সেই জায়গাটা দেখতে পাবো। আরেকটা কথা, যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমি আরও নিজে থেকে ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করবো। দেখো, যদি আমাকে ইন্টিগ্রেশনের কথা বলতে হয়, আমি ডেফিনাইট ইন্টিগ্রেশনের কথা বাদ দিচ্ছি, সেখানটা থেকে কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস স্পেশাল ফর্ম, ঠিক আছে, আর সাবস্টিউশনের ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা, ঠিক আছে, মানে ফার্স্ট আর সেকেন্ড এক্সারসাইজটা, বিশেষ করে সেকেন্ড এক্সারসাইজটা, এই তিনটে জিনিস কিন্তু তোমাকে খুব ভালো করে তোমার অবশ্যই ইন্টিগ্রেশনে দেখতে হবে এবং
ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রপার্টিটা তো তোমাকে দেখতেই হচ্ছে, এবং তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনের ফার্স্ট এক্সারসাইজে যে 41 থেকে 49 বা 50 পর্যন্ত দাগ নম্বরের যে অঙ্কগুলো রয়েছে, আই থিঙ্ক মার্ক্স 5 এ রয়েছে, যে এই যে লিমিটের সাম আকারে প্রকাশ করা, ওই অঙ্কগুলো তোমরা অবশ্যই করে রাখবে। তাহলে এই তোমরা এই জিনিসগুলো অবশ্যই তোমরা করবে, তার সঙ্গে সঙ্গে তো সাজেশনটাও তো করছো। আর চ্যাপ্টারগুলোতে আমি আবারও বলছি তিনটে অবশ্যই করবে, এটা দুটো ধরে যদি একটা ধরো তাহলে তিনটে, না হলে চারটে, আর ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে একটা তো আসছেই। তাহলে এই জিনিসগুলো ভালো করে করো, এবং তোমাদের এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ অ্যাপ্লিকেশনগুলোও করলে তোমাদের কিন্তু এখান থেকেই 30 থেকে 35 নাম্বার উঠে যাবে, সুতরাং তোমাদের পাস কোর্সটা হয়ে যাবে। এবং যারা যারা প্রথম থেকে মনে করেছো যে আমরা করিনি, ফাঁকি মেরে এসেছি, কীভাবে পাস করবো, তাদের জন্য আমি আবারও বলছি যে পার্টিকুলারলি যে টপিকগুলোকে বলছি সেই টপিকগুলো কি পার্টিকুলারলি করে যাও, তোমরা অনায়াসে 35-40 ওপর স্কোর করে যাবে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।